দায়িত্বে অবহেলার কারণে বরিশালের গৌরনদী ও উজিরপুর থানার 4 এসআই ও এএসআই সহ 14 পুলিশ সদস্যকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান জানান, 2 জুলাই বরিশাল নগরীর কাশীপুর বিভাগীয় সদর দফতরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, চোর মোটরসাইকেলটি চালিয়ে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর ও গৌরনদী থানা এলাকা অতিক্রম করে। সে রাতে উজিরপুর ও গৌরনদী থানা এলাকায় পুলিশ দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। এ কারণে চোর বিনা বাধায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।